আইসংফা কালি বিয়লি ভাগত আদালতে তিন দিনের আরক্ষীর জিম্মাত দিছে, যেহেতু মহানগর আরক্ষীর পৰা যি ডিবি স্টকৰ যি গোচর আছিল সেই গোচর তদন্তর কারণে এটা এস আই টি গঠন করা হয়েছিল, যত তদন্তকারী বিষয়া এসিপি পানবজার আর তার সমান্তরালভাবে ক্রাইম ব্রাঞ্চর বিষয়াকে ধরে যি কেবাগৰাকী বিষয়া ইয়াত নিযুক্তিক দিয়া হয়েছে এস আই টিত, যাতে এই গোটেই বিষয়টি তদন্ত করব পারে। আর বহুকিটা মহানগর আরক্ষীর প্রশ্নের উত্থা সম্মুখীন হবলগা হয়েছিল বিগত সময়সাত, কারণ দীপাঙ্কর বর্মনে কোনো সন্ধান উলিয়াবলে সক্ষম হওয়া নাছিল, কিন্তু দেখা গৈছে কিছুদিনেরপৰা পুনের মহানগর আরক্ষী তৎপর হয়ে পড়েছে দীপাঙ্কর বর্মনের এই গোচরট লৈ। আর যাকালি আমি যেহেতু জানো তেওঁলোকক জেরার কারণে মাতি পঠিয়া হয়েছিল পিতৃ মাতৃ আর চার্টার্ড একাউন্টেন্টক, আর পরবর্তী সময় তেওঁলোকর জেরার অন্তত গ্রেপ্তার করে, কারণ দীপাঙ্কর বর্মনের পিতৃ আর মাতৃ একাউন্টত বহু ধন বিনিয়োগকারীয়ে প্রদান করেছিল, যি আরক্ষীর ফালেরপৰা আমি যি তথ্য লাভ করেছো প্রায় 400 কোটির ওচৰা ওচৰি যিলোকর বিনিয়োগ কৈছিল, যোনটো বেংক একাউন্ট যোগে বা বেংক ট্রেন্সফার যোগে হয়েছিল প্রায় 400 কোটির ওচৰাওচৰি টাকা বেংক ট্রেন্সফার হয়েছিল, যত দীপাঙ্কর বর্মনের ডিবি স্টকর 4টাকে একাউন্টের পিতৃ মাতৃ একাউন্টতো এই ধন সরবরাহ হয়েছিল, তেওঁ প্রেয়সীর একাউন্টতো ধন ধন তেওঁলোকর একাউন্টলেও গৈছিল। আর তার এই গোটেই বিষয়টো তেওঁলোকর যি বিনিয়োগকারী ধন আছিল, যি নগদ ধন সমূহ দিয়েছিল কেবা হাজার কোটি বলে সন্দেহ করা হয়েছে, সেই নগদ ধন সমূহর ক্ষেত্রে কেনে ধরনের ইনভেস্ট করব বা কি করব সেইখিন ক্ষেত্রত যিগৰাকী মুকেশ আগরওয়াল নামের চার্টার্ড একাউন্ট আছে, সেই চার্টার্ড একাউন্টজনে করে দিয়েছিল, আর গোটেই যি এই ব্যবসায়ীটো আছিল সেই প্রবঞ্চনার ব্যবসায়ীটোত এই চার্টার্ড একাউন্টজন জড়িত আছিল বলে আরক্ষীর তথ্য তথ্য লাভ করেছে। আর বর্তমান দীপাঙ্কর বর্মনের সন্ধান আর ধনের সন্ধান বিচারি চার্টার্ড একাউন্টজনক জেরা করে আছে। হয় ঋতিক কৌশিক, আপনাকে এই মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপন করছো আপনি শেহতীয়া তথ্যখিনি জানার।